গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই নিশ্চয় খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে 10টা, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো ঘুম থেকে উঠে চা খাওয়া হয়েছে আর পরোটা তরকারি খেয়েছে দাদা আর অর্ঘ্য, আর অভিষেক খায়নি। অভিষেক গেছে বাইক সার্ভিসিং করতে, আজকে বাইকের সার্ভিসিং আছে, তো গেছে মধ্যমগ্রাম। তো ওখান থেকে এসে তারপর খাবে, আর আমি কিছু খাইনি, ছাতু খাবো আর দিদি ভাত খাবে বলেছে। তো বাজারে গেছিলাম, বাজার করে এসেছি, বাজার থেকে এনেছি পুঁই শাক, মিষ্টি কুমড়ো, বেগুন, মাছের মাথা দিয়ে হবে পুঁই শাক। তো আর এনেছি ধুন্দুল, চিংড়ি শুটকি আলু দিয়ে ধুন্দুল করব, আর ভাত, আর কালকে মাছ আছে এই আজকে। তো এখন কাপড় দিতে এসেছিলাম ছাদে, আজকে খুব সুন্দর রোদ উঠেছে, কালকে বৃষ্টি হয়েছে। কিন্তু তো দেখো আমাদের পাশের মানে পাশের বাড়ি পাশের ফ্ল্যাটটাতে কুকুর আছে, ওদের কুকুরটা দরজা খোলা পেয়ে উঠে ছাদে এসে পড়েছিল, এখন এসে নিয়ে গেছে। ও বিশ্রুতি তো ভয়ে, আমি ভয়ে ফোনটা বন্ধ করে দিয়েছিলাম। তো আজকে রান্না বান্না এ, তো দিদিরা বিকেলবেলা চলে যাবে, তো এখন গিয়ে ছাতুটা খাবো। আর দিদি দেখছি তো ভাত করে নিয়েছে আর তরকারিও কেটে নিয়েছে, রান্নাটা বসিয়ে দেব। আর এই যে অভিশ্রুতিকে নিয়ে এসেছি, দুজনকে একসাথে রাখা যায় না, দুজনকে একসাথে রাখলেই ঝগড়া শুরু হয়ে যায়, অভিশ্রুতি অনেক মারে অর্ঘ্যকে, তাই নিয়ে এসেছি। তো ঠিক আছে চলো ব্লগটা এখন থেকে শুরু করলাম, তো চলো যাই গিয়ে কাজ শুরু করি। তো দেখো এখন অভিষেক বাইকটা সার্ভিসিংয়ে দিয়ে এসছে, মাত্র ওই মধ্যমগ্রামের দিকেই গেছিলো, ওইখানে বাইকটা দিয়ে এসছে, সকাল সকালে বেরিয়েছে। আমি তো বললামই তো কিছু খাইয়েও নি, এখন অভিষেককে খাবার দিতে হবে, পরোটা তরকারি আছে সেটাই দেব। আর এদিকে দেখো দিদি তরকারি কেটে রেখেছে, ওই পুঁই শাক, মিষ্টি কুমড়ো, কচু, আলু, বেগুন, এটা মাছের মাথা দিয়ে করবে, পেঁয়াজও কেটে রেখেছে, আর এদিকে ধুন্দুলও কেটে রেখেছে, ধুন্দুল চিংড়ি শুটকি দিয়ে করবো। আর চিংড়ি শুটকিটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছি, তো দুজন দুই দিকে রান্নাটা বসিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি হবে। এই যে মাছের মাথা হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছে দিদি, আর এই যে ডিম, ডিম সেদ্ধ হয়ে গেছে, তিনজনে তিনটা, অভিশ্রুতি, অর্ঘ্য আর আমি খাবো। আর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছে দিদি, আরেক দিকে ভাত হচ্ছে। তো এখন আমি এই যে দেখো পরোটার তরকারি দিয়ে দিচ্ছি অভিষেককে। তো দেখো এখানে হচ্ছে চিংড়ি শুটকি, পাঁচ ছটা চিংড়ি শুটকি দিয়ে বাবা এভাবে ছুড়ে ছুড়ে কেউ ফেলে জিনিস, বাবু বাবু এইগুলো জোরে খাওয়া, এটা নষ্ট নতুন কিন্তু মা নষ্ট হয়ে যাবে, কিন্তু জোরে জোরে খেলে না, গুছাবি যে দুইজনে বের করছি দুজন। পুঁই শাকটা মজে গেছে, তো মাছের মাথাটা দিয়ে দিয়েছে দিদি, আর এদিকে দেখো চিংড়ি শুটকিটা হয়ে গেছে, ধুন্দুল দিয়ে আলু দিয়ে করেছি। তো দেখো খাবার টাবার খেয়ে শুয়ে পড়েছিলাম, এখন দিদিরা চলে যাচ্ছে, আর অভিশ্রুতিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, না হলে কান্না করবে, ওদের যেতে দেবে না। তো আজকে ঘর পুরো ফাঁকা হয়ে গেল, দিদি অর্ঘ্য চলে গেছে, আর অর্ঘ্য আর অভিশ্রুতি একসাথে থাকলে তো এত চিল্লা হাল্লা করে, এত দুষ্টুমি করে যে ঘরে মানে একটু মানে যে কেউ শুনলেই বলবে ওদের বাড়িতে কেউ এসছে। তো আজকে পুরো ঘর ফাঁকা হয়ে গেছে, দিদিরা চলে যাচ্ছে, ও এখান থেকে ওরা গাড়িতে উঠে যাবে, তো অভিষেকও এখন যাচ্ছে বাইকটা নিয়ে আসবে, তো ওদের গাড়িতে উঠিয়েই অভিষেক বেরিয়ে পড়বে, বাইকটা নিয়ে আসবে,
সার্ভিসিংয়ে দিয়েছিল সকালে বললামই তো, তো বাইকটাও নিয়ে আসবে, তো আমি এখন একটু শুব। তখন একটু শোবো, শুয়ে উঠে তারপরে বাকি কাজ করব। ঘরের তো যে অবস্থা হয়ে আছে, তো যাই হোক চলে গেছে। শ্রুতি তো উঠে অনেক কান্না করবে ওদের জন্য। তো ঠিক আছে চলো একটু শুয়ে নি তারপরে। গুড মর্নিং ফ্রেন্ডস, তো আজকে হলো বুধবার, কালকের ব্লগটা কমপ্লিট করতে পারিনি, তো আবার আজকে ওখান থেকে শুরু করলাম বুধবারের ব্লগ। মঙ্গলবার আর বুধবারের ব্লগ একসাথে দেব। তো দেখো এখন আমি খাচ্ছি হলো ছাতু, সকালের ছাতু খাচ্ছি। সকালে তো এমনিতে চা বিস্কুট খেয়েছি, তো এখন ছাতু খেয়ে এই দেখো কাপড় কেচেছি, আজকে হাতেই কাপড় কেচেছি। ওই অভিশ্রুতি কালকে একটু টয়লেট করে দিয়েছিল বিছানায়, তো ওয়াটার প্রুফ বেড কভার পাতা ছিল, তাও মানে ওই ওয়াটার প্রুফ বেড কভার এগুলো সব কেচে দিয়েছি। তো এখন আমি ছাদে যাচ্ছি, তো দেখো ছাদে এসে পড়েছি, তো টয়লেট করেছে, তো তো কাপড়টা মানে ওই বেড কভারটা না কাচলে ভালোও লাগে না, তো এখন একটু বড় হয়েছে গন্ধও করে, তো সেই জন্য কেচে দিয়েছি কাপড়গুলো, আর কোনো কাচি নেই। এই যে বেড কভারটা ওই ছোটো ওয়াটার প্রুফ ইয়েটা আর এই যে ওয়াটারপ্রুফ বেড কভারটা, এই তিনটাই কেচেছি, হাতেই কেচেছি। এগুলো তো আর ওয়াশিং মেশিনে কাচা যায় না, বেড কভার কাচা যায় কিন্তু ওয়াটারপ্রুফ বেড কভার তো আর কাচা যায় না, তো সেই জন্য হাতেই কাচ কেচে নিলাম এই তিনটা। আর আজকে আর কোনো কাপড় কাচিনি, তো কালকে ব্লগটা কমপ্লিট করতে পারিনি কারণ কালকে অনেক কাজ ছিল দিদিরা যাওয়ার পর, তো সেই জন্য আর ভালোও লাগছিলো না, ঘরটা ফাঁকা হয়ে গেছে সেই জন্য। তো দেখো কাপড় কেচে দিয়েছি আর নিচে অনেক গান বাজছে, তো সেই জন্য আমি কথা বলছি না, ভয়েস দিচ্ছি। তো এই দেখো এই 2-3 দিন কোনো কাজ করিনি তেমন, তো ধুলো বালি হয়ে আছে, তো সেগুলো একটু ঝেড়ে মুছে নিচ্ছি। এই কয়দিন মানে ওই তো বিশ্রুতি আর অর্ঘ্য খেলা করে গাড়ি সাইকেল নিয়ে এদিক ওদিক করে, তো সেই জন্য আর কোনো কাজ করিনি, মানে ঝাড়াঝাড়ি করিনি, এমনিতে ঘর ঝাড় দিয়েছি মুছেছি এগুলোই করেছি। তো আজকে সেই জন্য একটু ঝেড়ে টেড়ে মুছে টুছে পরিষ্কার করে তারপর ঘরটা ঝাড় দেবো, তো সেই জন্য ভালো করে সবগুলো জিনিস একটু ঝেড়ে মুছে নিচ্ছি। তো এই জিনিসগুলো আবার ডেলি একটু না ঝাড়লেও ধুলো পড়ে থাকে, দেখতে ভালো লাগে না, তো সেই জন্য রোজই একটু একটু করে ঝাড়তে হয়। আর ওই ফ্রিজের উপরটা তো বিশ্রুতি তো কালার পেন্সিল পেন্সিল দিয়ে অবস্থা রাখে না, তো সেগুলো গুছিয়ে রাখলাম, পেন্সিলগুলো জায়গায় রেখে দিলাম। তো এখন দেখো আমি তেল শেষ হয়ে গেছে, ভুলেই গেছি যে তেল নেই, তো এখন আমাকে তেল আনতে যেতে হচ্ছে। আর অভিশ্রুতি এখন পড়ছে আর অভিষেকের মিটিং চলছে, তো আমি ভাবলাম গিয়ে চুপ করে তেলটা নিয়ে আসি তাড়াতাড়ি। তো দেখো তেল আর দুধ নিয়ে এসেছি, তো তেলটা আমি ঢেলে রাখছি, তো তেল একটুও নেই, দেখো পুরো কৌটো ফাঁকা, একদিন তো রান্না হয়েছে দেখলেই, তো সেই জন্য তেল শেষ হয়ে গেছে, আমি বলতেই পারি না, দিদি রান্না করেছে তো সেই জন্য আমি বলতেই পারি না তেল যে শেষ হয়ে গেছে। তো এই দেখো দুধটাও গরম বসিয়ে দিই আর ওপাশে দেখো ভাত বসিয়েছি, তো দুধটা গরম করে রেখে দিই, এখনই বিকেলে তো আবার অভিশ্রুতি খাবে সেই জন্য। তো এই দেখো আলু ভাজা করব, তো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, আজকে কি রান্না করব বুঝতেই পাচ্ছি না, তো ভাবলাম আলু আছে আলুটাই ভেজে নিই, তো আলু ভাজাটা দেখো বসিয়ে দিলাম। বাড়িতে কিছু সবজি না থাকলে শুধু ডাল আলু ভাজা দিয়ে খেতেও অনেক ভালো লাগে, তো এই দেখো আমার আলু ভাজা অল্প করেই করছি। আর কালকের তরকারি আছে সেগুলো বের করে নিচ্ছি, সেগুলো দিয়ে আজকে দুপুরে খেয়ে নেব, আর কিছু রান্না করব না তেমন। আর মাই যে দেখো কালকের পুঁই শাকের তরকারি এটা গরম করছি, মাছের ঝোল ছিল সেটাও গরম করে নিচ্ছি দুপুরে খাওয়ার জন্য। তো এগুলো শেষ না হওয়া পর্যন্ত আর কোনো কিছু রান্না করব না, আর বিশ্রুতি ডিম ডাল আর আলু ভাজা দিয়েই খাবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন একটু বেরোচ্ছি, 7:30 বাজে, একটু বিশ্রুতিকে ঘুরিয়ে আনি, চা খেয়েছি অভিশ্রুতিকে খাওয়ালাম, এই একটু বেরোচ্ছি। আর এই যে অভিশ্রুতি দেখো সাইকেল নিয়ে দেখেছো, সাইকেল নিয়ে বেরোবো, জুতো পর। তো একটু বেরোই, একে ঘুরিয়ে আনি চলো। তো দেখো আমরা এসেছি মোমোর দোকানে মোমো নিতে, অভিশ্রুতি বলছিল অভিষেককে মোমো খাবো, তো সেই জন্য মোমো নিচ্ছি, মোমো এখানে খাবো না বাড়িতে নিয়ে গিয়েই খাবো, তো মোমো এখন গরম করা হচ্ছে।
তো একটু কয়েকটা মোমো ছিল, ভাগ্য ভালো আমরা পেয়ে গেছি, শেষ হয়ে গেছিল, শেষ হয়ে গেছেই, প্রায় 2 প্লেট আছে, তো সেটাই আমরা নিয়ে নিচ্ছি। আমাদেরটা এখন প্যাকেট করা হচ্ছে, তো বাড়ি গিয়ে খাবো। দিদি দেখ কি খাবি, কি জোরে বল, মোমো খাবি আর আর তো দেখো আমি এখন হেঁটে হেঁটে অন্ধকারের মধ্যে যাচ্ছি। তো এখানে দোকানে নেমেছিলাম জিনিস নেওয়ার জন্য, তো বিশ্রুতি আর অভিষেক বাইকে করে চলে গেছে, তো আমি ভাবলাম এতটুকু রাস্তা আমি হেঁটে যাই, তোমরা বাইকে যাও। তো ওরা দেখো ঘুরেও এসছে, আমি হেঁটে হেঁটে আস্তে আস্তে। তো অভিষেক এখন বাইক ঢুকাতে গেছে, অভিষেকের কাছে চাবি, তো তাই আমরা নিচে দাঁড়িয়ে আছি। তো দেখো অভিষেক আসছে, ঢুকলাম। মম খাবো, কি কটা বাজে এখন, এই বাবা 1:30 15টা বাজে এখন, মোমো কি খাবো। আবার অভিষেক গেছে, মামার এখানে ঢুকেছে। ও বাবা, মোমোটা বের করে নি, খেয়ে নি, তারপর বাকি কাজ করব। এই দেখো মোমো, মোমোর সাথে এই যে চাটনি, এটা হলো অভিষেকের ফ্রাইড মোমো, আর এই যে স্যুপ। তো অভিষেক আসলে অভিষেকেরটা খাবে, আমি খেয়ে নি। তো চলো খেয়ে নি তাড়াতাড়ি, স্যুপটা ঢালতে গিয়ে পড়ে গেছে দেখো। চলো মা, আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো ঠিক আছে, চলো টাটা, গুড নাইট, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।